হ্যালো বন্ধুরা, ইডিকুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। জিডিএসের যে সকল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের সকলের জন্য গুড নিউজ, একটা খুশির খবর আছে আপনাদের জন্য। তো বিশেষ করে সেই সব ক্যান্ডিডেট যারা আপনারা ফর্মে কোনো কিছু ভুল করে ফেলেছেন, আপনাদের পাসিং ইয়ার বলুন বা আপনার ক্যাটাগরি বলুন বা আপনার যে কোনো ধরনের ভুল, আপনার ডেট অফ বার্থ ভুল বলুন, এবং আপনি যদি আপনার পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করতে চান সেটাও আপনি করতে পারবেন। তো আপনাদেরকে আমি অলরেডি বলেছিলাম যে আপনারা দয়া করে একটা করে মেল করুন আপনাদের যে সমস্যা সেটা কথাটা লিখে, আপনারা নর্মালি বাংলা ভাষায় বা যে ভাষায় আপনি কমফোর্টেবল সেই ভাষাতে আপনি কিন্তু মেল করে রাখেন একটা করে, আপনাদের এটা পরবর্তীতে কাজে আসবে। তো অবশ্যই সেই মতো আপনারা দেখতে পাচ্ছেন যে মেলের কী পাওয়ার রয়েছে। আপনারা সবাই মিলে যদি মেল করেন, এবং এই সমস্যাটা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, পুরো ইন্ডিয়া জুড়েই হয়েছে, তো সবাই মেল করেছে সেই মতো, এবং ডিপার্টমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে আপনাদের আবার কারেকশানের এক্সট্রা দুদিন আপনাকে ডেট দেওয়া হবে, এবং সেখানে আপনি সমস্ত কিছু কারেকশান করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এটা হচ্ছে আপনাদের অফিসিয়াল নোটিশ। এই নোটিশটা আপনাদের প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের 22 তারিখে এই নোটিশটা ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, এবং আপনাদের নিউ দিল্লির ডাকভবন থেকে প্রকাশিত হয়েছে, এবং এটা হচ্ছে আপনাদের অফিসিয়াল নোটিশ। তো এই নোটিশে কী বলা রয়েছে আপনারা দেখেন, এখানে আপনারা লক্ষ্য করছেন আপনাদের যে সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে, অনলাইন এনগেজমেন্ট অফ জিডিএস লিমিটেড ফ্যাসিলিটি অথবা অ্যাক্সেস ফর এক্সট্রা 2 ডেজ ফর কারেকশন ইন অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনাদের এখানে ক্লিয়ার মেনশন করা হয়েছে আপনাদের জিডিএসের যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশান আপনার 2 দিন এক্সট্রা সময় দেওয়া হলো আপনাদের কারেকশন করার জন্য। তো চলুন দেখানো যাক আপনারা কী কী কারেকশন করতে পারবেন। তো আপনারা এখানে যে 3 নম্বর পয়েন্টটা দেখছেন, এখানে আপনাদের এটাই বলা রয়েছে যে আপনারা ফর্ম ফিল আপের সময় অনেক স্টুডেন্ট অনেক ভুল করেছিলেন, আপনাদের সাবজেক্টে ভুল করেছিলেন, আপনাদের মার্কস বা গ্রেড বসাতে আপনারা ভুল করেছেন, আপনারা কত পেয়েছেন সেটা বসাতে ভুল করেছেন। তো এই সমস্ত কিছু ভুল ত্রুটির জন্য আপনাদের কারেকশন উইন্ডো চালু করা হয়েছে ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তো চলুন আমরা দেখে নেবো আপনাদের কী কারেকশন আপনারা করতে পারবেন। তো এই বিষয়টা আপনাদের বলা রয়েছে, আপনাদের 4 নম্বর পয়েন্টে এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে আপনাদের এখানে দেখুন 25 থেকে আপনাদের 26 তারিখ অবধি, অর্থাৎ আপনার 25 এবং 26 এই 2 দিন আপনারা কারেকশন করতে পারছেন, এবং আপনারা কী কী কারেকশন করতে পারবেন সেটা এখানে মেনশন করা রয়েছে। আপনাদের এডুকেশনাল বোর্ড, আপনাদের সাবজেক্ট, আপনাদের মার্কস, আপনাদের গ্রেড, ইটিসি অর্থাৎ ইত্যাদি আপনারা কারেকশন করতে পারছেন। তো যদি আপনার পোস্ট প্রেফারেন্স আপনি চেঞ্জ করতে চান সেটাও আপনি করতে পারবেন, এবং আপনার বা আপনার কমিউনিটি আপনি ওবিসি করেছেন বা এসসি করেছেন যদি আপনি সেটা চেঞ্জ করতে চান তো সেটাও কিন্তু আপনি করতে পারবেন। এখানে কিন্তু সমস্ত কিছু আপনি কারেকশন করতে পারবেন, এবং আপনাদের কিন্তু অনেক স্টুডেন্টেরই ভুল রয়েছে, এবং সকলেই কিন্তু আমাকে কমেন্ট করছিলেন যে দাদা আমার ডেট অফ বার্থ ভুল, আমি পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করতে চাই, বা আমার ওবিসি হয়ে গেছে, আমি ওবিসি নয়। তো এই ধরনের যে সমস্যাগুলি আপনার সমস্ত কিছু সমাধান এখন করতে পাচ্ছেন। তো সকলকে বেস্ট অফ লাক, আপনারা যখন ফর্মটা এডিট করবেন তো অবশ্যই কিন্তু কেয়ারফুলি করবেন, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, তো আপনাদের কারেকশন করতে যাওয়ার আগে এই কথাটা মাথায় রাখবেন যে আপনারা নেম, ফাদার্স নেম, আধার, এবং আপনার হোয়াইদার এমপ্লয়ি অর্থাৎ আপনাদের যে প্রিভিয়াস আপনারা যে 17 থেকে 19 তারিখ অবধি আপনাদের কারেকশন করেছেন সেই রিলেটেড আপনারা কোনো কারেকশন কিন্তু আপনারা করতে পারবেন না, কারণ সেগুলি অলরেডি আপনি একবার কারেকশন করে ফেলেছেন। যদি আপনার নেমে ভুল আছে বা আপনার ফাদার্স নেম ভুল করেছেন আবার, তাহলে কিন্তু সেটা আপনার কোনো হাত নেই, কোনো অপশন কিন্তু আর আপনার কাছে থাকছে না। তো এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট, এবং আপনাদের অফিসিয়াল যে রেজাল্ট ডেট, আপনাদের কবে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, অ্যাকচুয়াল ডেট কোনটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং সেই ভিডিও আপনাদের পরে আসতে চলেছে। তো আপনাদের সকলকে বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল। তো অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ সময় খুবই কম রয়েছে, তো আপনাদের বন্ধুদের সঙ্গে কিন্তু এই কারেকশনের ডেটটা তাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে। তো চলুন দেখাবো পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।